like and when you subscribe, so you'll be notified every time when I am on YouTube. You are watching hashtag I am Amit. So guys, তোমরা কেমন পুজোটা কাটাচ্ছো? আশা করি খুব এনজয় করছো। তো বেসিক্যালি প্রতি বছরই তো আমরা বিভিন্ন রকমের প্যান্ডেল হপার্স তো দেখতেই পাই, বিভিন্ন রকম প্যান্ডেল। চলো আজকে দেখে নিই এরকমই কিছু টাইপস এর প্যান্ডেল হপার্স। এই পুজো কাটালে দিনেও পেটে খিদে নিয়ে থাকা যায় বলো? সেই সকালে ঘুম থেকে উঠে 5 প্যাকেট বিরিয়ানি, কি খিদে পাচ্ছে ভাই, এই খিদে নিয়ে থাকা যায়? এই শুনছো, আজকে কিন্তু আমরা নর্থেই যাবো। না 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 না, ও সাউথ যাবো না, নর্থেই যাবো। না নর্থ 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 নর্থ। আর শুনো না, আজকে কিন্তু আমরা আইসক্রিম খাবো না, ঠান্ডা ঠান্ডা ওসব কিছু শুনবো না, না আজকে আইসক্রিমই খাবো। জানো তো এইবার না মহল্লার আগে দিন থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছিলাম। প্রতিদিন নর্থ সাউথ, সকালে নর্থ রাতে সাউথ, সকালে নর্থ রাতে সাউথ, নর্থ সাউথ নর্থ সাউথ করতাম। তৃতীয়া অবধি তো কোনো প্যান্ডেলে হয় বাঁশ বাঁধা হয়েছে, তো প্যান্ডেল হয়নি, আবার কোনো প্যান্ডেলে তো থিমই ঠিক করা হয়নি। নর্থ সাউথ নর্থ সাউথ করছি এইবার, এই আজ রাতেই লাস্ট সাউথটা দেখবো, দেখে কমপ্লিট করব। আর কালকে ভাবছি কালকে দিনটা যে শুধু আমাদের স্টেটের বাইরের স্টেটগুলো দেখবো ঘুরে ঘুরে। আর নবমী দশমীতে আমি ঠিক করেই রেখেছি, নবমী দিন সকালে ফ্লাইট ধরে যাবো লন্ডন, পুরো লন্ডনটা ঘুরবো, লন্ডনে ঠাকুর পুজোগুলো এখন নাকি খুব ভালো হচ্ছে। দেন তারপর ইউএসএ, এই দশমীতে আমি ইউএসএ কাটাই বলো, ঠিক হবে না? আজ আমাকে তিতলি কিছুতেই আটকাতে পারে, আজ আমি ঘাটে দেখতে বেরোবো। আবার সেই ঠাকুর দেখতে দেখতে হয়তো সন্ধ্যে 7টায় লাইনে দাঁড়ালে রাত্রি 12টায় ঠাকুর দেখা যাবে। এর থেকে তো ভালো টিভিতে বসে পুজো পরিক্রমা দেখা, শান্তিতে তো অন্তপক্ষে ঘরে বসে টিভি দেখে টিভির মধ্যে থেকে ঠাকুর দেখা যায়। তা না, তাছাড়া তো আমার এবার আবার কোথা থেকে তিতলি এলে, রাস্তায় এখানে পা দিলে ওখানে লোকে পৌঁছে আছে, আর আবার কিছুদিন যাবো তো এই প্যাচ প্যাচে গরম, এই ঠান্ডা গরম কাদা পুরো রাস্তার গুলো বিচ্ছিরি করা অবস্থা, যেন একেবারে কাদা কাদা হয়ে রয়েছে। তো গাইস কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করি ভালোই লেগেছে। আর পূজা কেমন কাটাচ্ছ? ভালো নিশ্চয়ই, তো খুব এনজয় করো। আর এগুলোর মধ্যে তোমরা কোন টাইপটা আমাকে যদি জিজ্ঞেস করো, আমি কিন্তু কিছুটা ফুডি, তারপরে লেজেন্ডস, আর কখনো কখনো আল্ট্রা লেজেন্ডস, মানে বৃষ্টির মধ্যে কখনো কখনো কয়েকবার বেরিয়েছি। আমি কিন্তু প্রাউড হেটার্স। ও হ্যাঁ, আর আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু আজকে আমরা আরেকজনকে পেয়ে গেছি, আকৃতি মহান্তি। তো খুব
খুব মজা করো তোমরা, আশা করি ভালোই লাগবে তোমাদের ভিডিওটা। আর তো সবশেষে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, হ্যাঁ কমেন্টে জানিও তোমরা কিন্তু কোন টাইপের, প্লিজ জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করনি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এক লাস্ট, হ্যাপি ট্যাগ স্মাইল ট্যাগ লিভ উইথ হ্যাশট্যাগ।